নির্লজ্জ ইসরায়েল শুনলে জালিম শোন মাজলুমানের পাশে এবার বিশ্ব মুসলমান যারা মরতে জানে মারতে জানে মরলে শহীদ হয় তারা প্রথম কিবলা করবে দখল তাদের কিসের ভয় মরতে জানে মারতে জানে মরলে শহীদ হয় প্রথম কিবলা করবে দখল তাদের কিসের ভয় শেষ বিন্দু রক্ত দিয়ে ঈমানী শক্তি নিয়ে তোদের ভাঙবো স্বপ্ন প্রতিবাদ প্রতিবাদ চলবে এবার প্রতিবাদ 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 মুসলমানের প্রতিবাদ নিপাত যাক ইসরায়েল নিপাত যাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون الله تعالى ارشاد করেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি রাতকে বানিয়েছেন যাতে করে তাতে তোমরা বিশ্রাম নাও আর দিনকে বানিয়েছেন আলোকময় নিশ্চয় তাতে রয়েছে যারা মনোযোগ দিয়ে শুনে তাদের জন্য শিক্ষা আলহামদুলিল্লাহ আল মালিক আল খাল্লাক আল আলিম আর রাজ্জাক ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ মা লানা মিন দূনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলুহু জুবিলা আলা হুসনিল আখলাক صلى الله تعالى عليه وعلى آله وصحبه إلى يوم الدين والتلاق أما بعد إمام شافعي شيخ كتلك أجيت جمعة بروبرتي درس وبصير شماني تو مسلي بحيرة أبنا در شمن سورة يونس تك اكتما ترو آيات شات شت نمبر آيات تلاوة كر إرشه شر المغلا أنوبات بستابن كريتين أي اكتما آيتر آلوك الله تعالى دوتي ندرشن رات أو دين এই সম্পর্কে আলোচনা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বিগত দিনগুলোতে দিন ছিল অনেক লম্বা, রাত ছিল ছোট। গরমকালে গ্রীষ্মকালে সাধারণত দিন লম্বা হয়, রাত ছোট হয়। সামনে আসছে ঠান্ডার দিন, ঠান্ডার মৌসুম যখন আসে তখন আস্তে আস্তে রাত লম্বা হয়, দিন ছোট হয়। এবং অনেকটা রাত লম্বা হয়ে গেছে এবং অনেকটা দিন ছোট হয়ে গেছে। এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটি নিদর্শন যে এই যে রাত দিনের আবর্তন পরিবর্তন, রাত আসছে তো দিন চলে যায়, দিন আসছে তো রাত চলে যায়, আবার কখনো রাত লম্বা হয় দিন খাটো হয়, আবার দিন লম্বা হয় রাত ছোট হয়। এই পরিবর্তনটি কে করেন? আল্লাহ তাআলা করেন। রাব্বুল আলমিনকে চিনতে বা তার অস্তিত্বকে তার একত্ববাদকে স্বীকার করতে গভীর গবেষণা করা অধ্যয়ন করার প্রয়োজন নেই। ইমানদার হিসাবে নিজের জ্ঞানের দৃষ্টিতে দেখলে এই রাত দিন আসমান জমিন এটাই যথেষ্ট রবকে চিনার জন্য, রবকে জানার জন্য। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার হামদ প্রশংসা করতে বলেছেন, কারণ তিনি আমাদের জন্য অসংখ্য নিয়ামত দান করেছেন যার অন্যতম একটি হচ্ছে দিনের আলো রাতের অন্ধকার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর। সমস্ত প্রশংসা সেই রবের যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন আর অন্ধকার এবং আলোর ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্ধকার আসলে আলোর গুরুত্ব বোঝা যায়, আলো আসলে অন্ধকারের গুরুত্ব বোঝা যায়। মানুষের স্বার্থে মানুষের কল্যাণার্থে আল্লাহ তাআলা যেমন আলোর ব্যবস্থা করেছেন তেমনি আল্লাহ তাআলা অন্ধকারের ব্যবস্থা করেছেন। এই রাত দিন আল্লাহ তাআলা আমার আপনার মানুষের কল্যাণের জন্য মূলত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَائِبَيْنِ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ আল্লাহ তাআলা বলেন ওয়াসাখখারা লাকুম, আল্লাহ তোমাদের জন্য বানিয়েছেন। আমাকে আপনাকে সম্বোধন করে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য বানিয়েছেন, তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তোমাদের জন্য ব্যবস্থা করেছেন অনবরত টানা
চাঁদ এবং সূর্যের এবং তোমাদের জন্য সৃষ্টি করেছেন রাত ও দিনের সুবহানাল্লাহ শুধু তাই নয় ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু রবের কাছে তোমরা যা চাও আল্লাহ তাআলা তোমাদেরকে তা দান করেন সুবহানাল্লাহ এভাবে আল্লাহ তাআলা আমার আপনার জীবনে কত নিয়ামত দান করেছেন আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহর নিয়ামতগুলো যদি তোমরা গণনা করা শুরু করো গুনতে গুনতে জীবন শেষ হয়ে যাবে কিন্তু এগুলো তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ এই নিয়ামতগুলোর অন্যতম দুটি নিয়ামত হচ্ছে রাত ও দিন যেগুলো আমরা কোনোদিন ভাবি নাই যে এগুলো আল্লাহ তাআলার কত বড় বড় দুটি নিয়ামত এভাবে রাত দিনের আবর্তন এটি হচ্ছে আল্লাহর অস্তিত্বের নিদর্শন এগুলো অবশ্যই কেউ করছেন কেউ পরিবর্তন করছেন কেউ রাতকে আনছেন দিনকে নিচ্ছেন আবার দিনকে আনছেন রাতকে দিচ্ছেন এগুলো কে করছেন চিন্তাশীলরা বুঝে যে এগুলোর মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্বের আয়াত রয়েছে নিদর্শন রয়েছে ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাআয়াতিন লিকাওমি ইয়াত্তাকুন আল্লাহ তাআলা ইরশাদ করেন নিশ্চয় ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার রাত দিনের ইখতিলাফ রাত দিনের পরিবর্তন রাত আসা মাত্রই দিন চলে যায় সুবহানাল্লাহ দিন আসা মাত্রই রাত চলে যায় আবার কখনো রাত লম্বা হচ্ছে দিন ছোট হচ্ছে আয়াত এখানে আয়াত রয়েছে নিদর্শন রয়েছে সুবহানাল্লাহ পরিবর্তন হচ্ছে কখনো ঠান্ডা কখনো গরম রাত এর গরম কখনো কম হয় আবার কখনো ঠান্ডা বেশি হয় দিনে সামনের মৌসুমগুলোতে ঠান্ডা আসবে আবার এক সময় দিন দুপুরে এত গরম ছিল মানুষ পরেশান হয়ে যেত সরকার সরকারিভাবে এই সময়ে কাজ করাটা নিষেধ করে দিয়েছে আল্লাহ তাআলা এই দিনের মধ্যে সূর্যের মাধ্যমে এমন উত্তপ্ততা গরম দিয়েছেন যে মানুষ এই সময় কাজকর্ম করতে পারছে না ইউকাল্লিমুল্লাহুল লাইলা ওয়ান নাহার ইন্না ফি যালিকা লাইবারাতাল লিউলিল আবসার আল্লাহ তাআলা বলেন ইউকাল্লিম মানে তাবদিল করা পরিবর্তন করা ও ইউকাল্লিব থেকে কলব আসছে কলবকে অন্তরকে হৃদয়কে আমরা কলব কেন বলি কারণ কলব পরিবর্তন বেশি হয় এই আবেগ আপনি বলেন আল্লাহর রাস্তায় আমি 10,000 দিয়ে দিব আবার দেখা যায় আপনার আবেগ চলে যায় 2 টাকা আপনার পকেট থেকে বের হয় না এই মনের অবস্থা বেশি পরিবর্তন হয় তাকাল্লুব হয় জন্য এটাকে কলব বলা হয় তো আল্লাহ তাআলা বলেন এই যে রাত দিন তাকাল্লুব হচ্ছে পরিবর্তন হচ্ছে দেখো নিজের চোখ দ্বারা অন্তরের হৃদয়ের দৃষ্টি দ্বারা দেখো অবশ্যই এখানে চিন্তাশীলদের জন্য অনেক খোরাক রয়েছে সুবহানাল্লাহ দিনকে আল্লাহ তাআলা আলোকময় করেছেন তার একটি সৃষ্টি সূর্যের মাধ্যমে আর রাতকে আল্লাহ তাআলা অন্ধকার করেছেন কারণ সেখানে সূর্য চলে যায় আরেকটি সৃষ্টি আসে যার আলো সূর্যের তুলনায় কম বরং তার আলোটি নিজস্ব নয় বরং তা সূর্য থেকে সে নিয়ে থাকে যার নাম হচ্ছে চাঁদ আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাওনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا الله تعالى بولي نامي الله تعالى رات دين كي دوتي آيات بانيتي دوتي ندرشن بانيتي فمحونا آية الليل رات رجن ندرشن أرتا چاند كي آمي الله تعالى اندھكار بانيتي آمي اير آلو نبه ديتي رات مده কোনো আলো নেই আল্লাহ তাআলা বিশ্বময় লাইটকে আল্লাহ তাআলা নিভিয়ে দেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা চুইস কি করে দেন বন্ধ করে দেন পৃথিবীর কারো শক্তি আছে রাতের অন্ধকারে হঠাৎ রাত 12টায় দেখেন আপনার লাইট জ্বলছে রোদ চলে আসছে সূর্য উদিত হয়েছে এরকম কোনো শক্তি আছে ফামাহাওনা আয়াতাল লাইল আমি আল্লাহ তাআলা রাতকে অন্ধকার করেছি আবার ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা দিনের যে নিদর্শন অর্থাৎ সূর্যকে আমি আল্লাহ তাআলা আলোকময় করেছি মুবসিরা যাতে করে তোমরা দেখতে পারো
মানুষ দিনের আলোতে সব কিছু দেখতে পারে কেন লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম যাতে করে দিনে তোমরা রিজিক তালাশ করো সুবহানাল্লাহ এখন তো গোটা দুনিয়া উল্টো হয়ে গেছে নাইট ডিউটি রাতে কাজ করা কিছুটা বা অনেকটা বাস্তবতার কারণে আমরা করি যেমন গরমের কারণে ইত্যাদি কিন্তু নিজের এটা অভ্যাসে পরিণত করা এটা আল্লাহর সুন্নতের খেলাফ আল্লাহ তাআলা রাতকে মূলত বানিয়েছেন বিশ্রামের জন্য আর দিনকে বানিয়েছেন কাজকর্মের জন্য وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا الله تعالى بولين الله تعالى راتك بنيتن عبرون ارمتو سبحان الله عبرون পোশাক পোশাক মানুষ পরে নিজেকে ঢাকার জন্য আবৃত করার জন্য রাত হচ্ছে একটি আবরণের মতো রাত যখন আসে গোটা পৃথিবী গোটা এই বিশ্বজগৎ আবৃত হয়ে যায় ঢেকে যায় সুবহানাল্লাহ ওয়ান্নাউমা সুবাতা আর ওই রাতে আল্লাহ তাআলা ঘুমের ব্যবস্থা করেছেন বিশ্রামের জন্য পুরো দিন ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে আপনার ব্রেন কাজ করছে না চোখ নাক কান কাজ করছে না পেরেশান হয়ে গেছেন লম্বা ডিউটি করার কারণে চাকরি করার কারণে আল্লাহ তাআলা বিশ্রামের মাধ্যমে আপনার এই মস্তিষ্ককে আপনার এই ব্রেইনকে এমনভাবে বিশ্রাম দেন তখন আপনার ব্রেইন আর কাজ করে না ব্রেইনের কাজ বন্ধ হয়ে যায় 6-7 ঘন্টা ঘুমানোর কারণে আপনার দেহ আপনার ব্রেইন আপনার নাক কান চোখ সকল অঙ্গ প্রত্যঙ্গ আবার তাদের হেরে যাওয়া শক্তি তারা ফিরে পায় সুবহানাল্লাহ ওয়া নাওমা সুবাতা নাওমকে ঘুমকে আল্লাহ বানিয়েছেন বিশ্রামের জন্য ওয়া জাআলান নাহার নুশুরা আর দিনকে আল্লাহ বানিয়েছেন নুশুরা পুনরুজ্জীবিত হওয়ার জন্য পুনরুত্থানের জন্য আবার ঘুম থেকে ওঠার জন্য তাহলে দিন হচ্ছে ঘুম থেকে ওঠার জন্য না ঘুমানোর জন্য এর জন্য ঘুম থেকে উঠেই নুশুরা ঘুম থেকে উঠেই প্রথম যে দোয়া পড়তে হয় আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর তাহলে আল্লাহর মূল সুন্নত হচ্ছে দিন হবে লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম কাজকর্মের জন্য আর রাত হচ্ছে বিশ্রামের জন্য এভাবে রাত দিন আসছে যাচ্ছে একটি আল্লাহর উদ্দেশ্য হচ্ছে যদি একটানা রাত হতো বা একটানা দিন হতো তাহলে আমরা শুধু ঘুমাতাম বা শুধু কাজকর্ম করতাম কাজকর্ম করতে করতে বিশ্রামের সময় নাই বিশ্রাম নিতে নিতে কাজকর্মের সময় নাই এমন যেন না হয় আল্লাহ তাআলা কিছু সময় দিয়েছেন কাজকর্মের জন্য কিছু সময় দিয়েছেন বিশ্রামের জন্য রাত আসে তো দিন চলে যায় দিন আসে তো রাত চলে যায় সুবহানাল্লাহ আবার রাত দিনের আসা যাওয়ার দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ওয়ালি তাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব হিসাব করার জন্য দিন সপ্তাহ পক্ষ মাস বছর যুগ শতাব্দী সহস্রাব্দী যে হিসাবগুলো আমরা করি কিসের মাধ্যমে দিন রাতের মাধ্যমে দিন রাতের আগমন এবং পরিবর্তনের মাধ্যমে আমরা হিসাব করি এক রাত গিয়েছে এক দিন গিয়েছে দুদিন সাত দিনে এক সপ্তাহ হলো এভাবে ত্রিশ দিনে এক মাস হলো বারো মাসে এক বছর হলো এখন যদি এমন হতো রাত না শুধু দিন আর দিন আপনি কিভাবে বুঝতেন আপনার এখন 30 বছর হয়ে গেছে আপনার বয়স 50 বছর হয়ে গেছে হিসাব করার কোনো তো সিস্টেম নেই কোনো পদ্ধতি নাই আপনি আমার কাছ থেকে টাকা নিয়েছেন দুই মাস পরে দিবেন দুই মাসটা হিসাব করবেন কি করে এভাবে রাত দিন আসবে যাবে 60 বার 60 বারে আপনি হিসাব গণনা করবেন আপনার দুই মাস হয়েছে আপনার সাথে একটি চুক্তি হয়েছে এক বছরের জন্য দু বছরের জন্য বিভিন্ন ধরনের আমরা চুক্তি করি এই চুক্তি ওয়ালি তাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব হে মানুষেরা যাতে করে তোমরা হিসাব গণনা করতে পারো আমি আল্লাহ তাআলা রাত দিনের মাধ্যমে স্থায়ী ক্যালেন্ডার আমি নির্ধারণ করে দিয়েছি ইয়াসআলুনাকা আনিল আহিল্লা মানুষ আপনাকে প্রশ্ন করে এই চাঁদ ছোট থেকে বড় হয় আবার বড় থেকে ছোট হয় ছোট চাঁদটি পূর্ণিমার চাঁদ হয় আবার সেখান থেকে ছোট হয়ে যায় এই প্রতি মাসে তার এই পদ্ধতি পরিবর্তন হচ্ছে কেন রাত দিন আসছে কেন আপনি বলুন কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস এই চাঁদটি আমি তোমাদের জন্য স্থায়ী ক্যালেন্ডার ব্যবস্থা করে দিয়েছি সুবহানাল্লাহ এখানে আল্লাহ তাআলা এমন ক্যালেন্ডার দিয়েছেন রাত দিন আসছে আমরা এমন ভাবে হিসাব করছি যে এটা জানার জন্য কোনো টাকা পয়সা আমাদের খরচ করতে হয় না ফ্রিতে আল্লাহ তাআলা ক্যালেন্ডারের ব্যবস্থা আমরা আপনার জন্য করে দিয়েছেন রাত যখন আসে দিন দ্রুত চলে যায় দিন যখন আসে রাত দ্রুত চলে যায় রাত দিন আল্লাহর অবাধ্য কোনো গোলাম তারা না যে রাত আসছে এখন দিন বলছেন আমি ক্ষমতায় বসেছি আমি আর যাব না আবার দিন আসছে রাত বিরোধী দল সে বলে না না আমি ক্ষমতা পেয়েছি আমি ক্ষমতা ছাড়ব না ধাক্কায়া দেখা যায় তাকে সরানো যাচ্ছে না এমন হয় না আল্লাহ তাআলা বলেন ইউশিল লাইলান নাহারা ইয়াতলুমুহু হাসিসা
আল্লাহ তাআলা দিনকে রাতের মাধ্যমে আচ্ছাদিত করে ফেলেন রাত যখন আসে তখন গোটা পৃথিবীকে রাত আচ্ছাদিত করে ফেলে নিজের এই অন্ধকারের মাধ্যমে গোটা পৃথিবীকে সে অন্ধকার করে ফেলে ইয়াতলুবুহু হাসিসা একজন আরেকজনের পর দ্রুত চলে আসে রাত যাওয়া মাত্রই সূর্য উদিত হওয়া মাত্রই রাত চলে যায় সূর্য ডুবা মাত্রই দিন চলে যায় সুবহানাল্লাহ এভাবে কুল্লুল্লাহু কানিতুন সবাই আল্লাহর অনুগত বান্দা রাত আল্লাহর গোলাম দিনও আল্লাহর গোলাম রাতকে যখন আল্লাহ আসতে বলেন রাত সঙ্গে সঙ্গে চলে আসে দিনকে যখন আল্লাহ আসতে বলেন দিন সঙ্গে সঙ্গে চলে আসে তারা কেউ আল্লাহর নাফরমানি করে না আবার রাত দিনের মধ্যে আল্লাহর বড় আরেকটি নিদর্শন হচ্ছে 12 ঘন্টা ছিল রাত 12 ঘন্টা ছিল দিন কিন্তু আল্লাহ তাআলা বলেন চিন্তা করে এখানে একটি চিন্তার হরাক আল্লাহ তাআলা কি করেন ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল আল্লাহ তাআলা রাতের সময়ের ভিতরে দিন ঢুকিয়ে দেন আবার দিনের সময়ের ভিতরে রাতকে ঢুকিয়ে দেন সুবহানাল্লাহ 12 ঘন্টা থেকে দেখা যায় 13 ঘন্টা 14 ঘন্টা রাত হয়ে যাচ্ছে আবার দিন 12 ঘন্টা থেকে 11 ঘন্টা 10 ঘন্টা হয়ে এসে কমে যাচ্ছে এই যে এখন আস্তে আস্তে আপনার রাত লম্বা হচ্ছে দিনের নির্ধারিত সময় থেকে রাত নিয়ে যাচ্ছে আবার গ্রীষ্মকালে দেখা যাবে রাত ছোট হয়ে যাবে দিন রাত থেকে সময় নিয়ে নেবে এগুলো কে করছেন এগুলো আল্লাহ তাআলা করছেন সুবহানাল্লাহ ওয়া আয়াতুল লাহুমুল লাইলু নাসলাখু মিনহুন নাহার ফাইযা হুম মুযলিমুন আবার রাত দিনের মধ্যে আরেকটি নিদর্শন চিন্তার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য চিন্তা করার জন্য আল্লাহ এই সুযোগ করে দিয়েছেন সেটি হচ্ছে আল্লাহ আমাকে আপনাকে বলছেন একটু চিন্তা করো আমি আল্লাহ তাআলা যদি এমন ব্যবস্থা করে দেই এখন শুধু রাত আর রাত কোনো দিন নেই আল্লাহ করতে পারতেন কিনা রাত শুরু হয়েছে তো শুরু হয়েছে আর দিন আসছে না বা দিন শুরু হয়েছে তো শুরু হয়েছে রাত আসছে না দিন স্থায়ী হওয়া তো দূরের কথা দিন একটু লম্বা হলেই আমাদের মাথা ব্যথা শুরু হয়ে যায় এই যে আগের যে তিন চার মাস গেল সামান্য যখন আসরের পর লম্বা হয়ে যায় দেখা যায় আমাদের বারবার চা খেতে হয় মাথা ব্যথা শুরু হয়ে যায় সে জায়গায় 15-16 ঘন্টা নয় দিন যদি 24 ঘন্টা 48 ঘন্টা 72 ঘন্টা আল্লাহ বলেন সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ শুধু দিন আর দিন দেন দেখি পৃথিবীর কোন অলি আউলিয়া মূর্তি পাথর সূর্য চাঁদ যত শক্তি আছে যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করা হয় উপাসনা করা হয় যাদেরকে ডাকা হয় সবাইকে ডাকো দেখি কে তোমাদেরকে রাতের ব্যবস্থা করে দিতে পারেন দিনের ব্যবস্থা করে দিতে পারেন আছে কেউ قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون قل هنا بيأبني بولون أرأيتم بولوت دي كامك إن جعل الله جدي الله করে দেন আলাইকুমুল লাইল তোমাদের উপর রাতকে সরমদান একটানা ক্রমাগত ইলা ইয়াউমিল কিয়ামা কখন পর্যন্ত মান ইলাহুন গায়রুল্লাহ আল্লাহ ব্যতীত কোন ইলাহ আছে ইয়াতিকুম বিদিয়া তোমাদের জন্য আলোর ব্যবস্থা করতে পারে আল্লাহ তাআলা যদি স্থায়ীভাবে ওই সুইচকে বন্ধ করে দেন আর সূর্য নেই শুধু রাত আর রাত কেউ কি সেই সুইচকে অন করতে পারবে জ্বালাতে পারবে আল্লাহ বলেন আফালা তাসমাউন তোমরা শোনো না কেন মনোযোগ দিয়ে শোনো না কেন এই ব্যবস্থা আমি আল্লাহ করি আবার হে নবী প্রশ্ন করুন আর আইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ দিনের ব্যবস্থা করে দেন আল্লাহ ছাড়া কোন সেই শক্তি আছে সত্তা আছে যে তোমাদের জন্য রাতের ব্যবস্থা করে দিতে পারে তোমরা দেখো না কেন সুবহানাল্লাহ অতএব ওয়া মির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফিহি ওয়া লিতাবতাগু মিন ফাদলি ولعلكم تشكرون الله تعالى بلن ومن رحمته اتي الله الرحمة اتي الله الدويا رات ابن دين كونو تا استحيبا بنوي الله تعالى كخونو دين رات كي كخونو آبار دين دين الله تعالى دين كي رات كي الله كنو دين لتسكنوا في بسرم نوار جنو ار دين كي الله دين ولتبتغوا من فضلي دين كي الله تعالى دين কাজকর্ম করার জন্য রিজিক তালাশ করার জন্য এই রাত দিন আল্লাহ এর জন্য দিয়েছেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন যাতে করে বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করো সুবহানাল্লাহ তাই আমার আলোচ্যতে আল্লাহ তাআলা তার অস্তিত্বের এবং একত্ববাদের দলিল পেশ করছেন হুয়াল্লাযী আল্লাহ হচ্ছেন তিনি কে জাআলা লাকুমুল লাইল যিনি তোমাদের জন্য রাতের ব্যবস্থা করে দিয়েছেন লিতাসকুনু ফি যাতে করে রাতে তোমরা বিশ্রাম নাও
ان في ذلك لايات لقوم يسمعون এখানে যারা শুনে তাদের জন্য অনেক শিক্ষা রয়েছে সম্মানিত ভাইরা এভাবে আমার আপনার জীবনে কত রাত আসলো কত দিন আসলো কত রাত গেল কত দিন গেল এভাবে আমরা আমাদের জীবনের পৃষ্ঠা আমরা উল্টাচ্ছি পৃষ্ঠা উল্টাতে উল্টাতে একদিন আমার আপনার জীবন নামক এই ব্যালেন্সের পৃষ্ঠা শেষ হয়ে যাবে এবং এই বইকে বন্ধ করে ফেলতে হবে আমার আপনার জীবনের নির্ধারিত দিন রাতের যে ব্যালেন্স সেটা শেষ হয়ে যাবে তখন আমার আপনার মৃত্যু চলে আসবে এখানেও দিন রাতের আরেকটি শিক্ষা একটানা দিন হবে একটানা রাত হলে আমরা চিন্তা করতে পারতাম না আত্মসমালোচনা করতে পারতাম না যে আমার আপনার জীবন থেকে কত রাত কত দিন চলে গেল এখন দিন শেষে দিন রাত পরিবর্তন হওয়ার কারণে দিন শেষে আমরা আত্মসমালোচনা আত্মবিচার করতে পারি একটা দিন চলে গেল একটা রাত চলে গেল আমি আমার রবের জন্য মাওলার জন্য কি আমল করলাম কতটুকু তার সান্নিধ্য আমি পেলাম সেজন্য জনৈক সালাফ বলেন ইবনু আদম হে বনি আদম ইন্নামা আনতা আইয়াম তোমার মূলধন হচ্ছে কয়েকটা দিন এই যে দিন রাত আসছে এই দিন রাতগুলোই হচ্ছে তোমার জীবন কুল্লামা যাহাবা ইয়াউমুকা যাহাবা বাদুক তোমার একদিন চলে যাওয়া মানে তোমার একটা অংশ চলে যাওয়া তোমার জন্য নির্ধারিত ষাট বছরে কয়েক হাজার দিন রাত ছিল এক এক দিন রাত যাচ্ছে মানে আপনার জীবনের এক একটি অংশ ফুরিয়ে যাচ্ছে ফুটতে ফুটতে এক সময় আপনি এভাবে আইস বরফের মতো আপনি শেষ হয়ে যাবেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন ইন্নিল আকরাহু আন আরার রাজুলা ফারিগান في عمل الدنيا ولا في عمل الآخرة رات دين عشت جاتش امون بكتيكي دكتا امر كوب خراب لگه ابن مسعود رضانا بولين شي بكتيكي دكتا امر كوب گرينا پاي دين رات عشت جاي كتو شي كنو كاس كورينا لا في عمل الدنيا نا دنيا رکاجه ولا في عمل الآخرة نا آخرت رکاجه شموئي گرو جاتش دين جاتش رار جاتش امن شموئي نشتو كوري اي دوران لوگ درك دكتا امر كوب خراب لگه ما ندمت على شيء ندمي على يوم غربت شمسه ونقص فيه اجلي ولم يزد فيه عملي আমি আমার জীবনে সবচেয়ে বেশি আফসোস করেছি হযরত ইবনে মাসউদ বলেন আমি আমার জীবনে সবচেয়ে অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি সেই দিনের উপর সেই রাতের উপর যে দিন আমার জীবন থেকে চলে গেল অথচ আমি কোনো আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য পেলাম না আমার জীবন থেকে একটা দিন কমে গেল একটা সূর্য ডুবে গেল একটা রাত চলে গেল অথচ আমি আমার আমল বাড়াতে পারলাম না হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন أدركت أقواما كانوا على أوقاتهم أشد منكم على دراهمكم ودنانيركم أمي أغير لوك دير كي پيچي ورطة الصحابة الكرام رضوان الله أجمعين دير كامي پيچي تمرا تمرا دير تاكا پوي شر خطري جبابي خوب بشي تمرا شوچتون تاكا پوي شهر جات چكينا نشتو جات چكينا تارا تا دير دين راتر شموئر خطري تارا اتكارو بشي شطر کو چلو أمار جيبون تاك اكتا دين جنو نشتو نا هاي اكتا رات جنو نشتو نا هاي پرتيتي رات پرتيتي دين تارا কাজে লাগাতেন যেভাবে তোমরা তোমাদের প্রত্যেকটা টাকা পয়সা কাজে লাগানোর জন্য সচেতন থাকো সতর্ক থাকো সম্মানিত ভাইরা অতএব এই যে রাত দিন আসছে যাচ্ছে আমার আপনার জীবন থেকে কত রাত গেল কত দিন গেল আমাকে আপনাকে চিন্তা করতে হবে এই রাত দিন নামক এই সময়টাকে যারা কাজে লাগাতে পারে এরাই হচ্ছে সফল আর এই রাত দিনের সময়গুলোতে যারা নষ্ট করে এরাই হচ্ছে ব্যর্থ যে সূরা আমাদের সকলের মুখস্থ ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর সময় মানে কি রাত দিনই এই রাত দিন সপ্তাহ মাস বছর মিলে হচ্ছে সময় এই জামানার সময়ের শপথ গোটা মানব মণ্ডলী হচ্ছে ক্ষতির মধ্যে নিমজ্জিত তারা ব্যতীত যারা ইমান এনেছে নেক কাজ করেছে এবং সৎ কাজের উপদেশ দিয়েছে এবং সফরের জন্য তারা পরস্পর তারা উপদেশ দিয়েছে এরাই হচ্ছে সফল এরাই হচ্ছে কামিয়াব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা রাত আসছে দিন যাচ্ছে দিন আসছে রাত যাচ্ছে রাত দিন আল্লাহ তাআলা তওবা কবুল করার জন্য তার হাত প্রসারিত করে আসেন অতএব রাত দিনের সময়গুলোকে কাজে লাগাতে হবে আল্লাহ তাআলা সূর্য পশ্চিম প্রান্ত থেকে উদিত হওয়া পর্যন্ত হাত প্রসারিত করে আছেন বান্দার তওবা কবুল করার জন্য রাতে আল্লাহ তাআলা হাত প্রসারিত করে রাখেন দিনের গুনাহগারের গুনাহ মাফ করে দেওয়ার জন্য আবার দিনে আল্লাহ তাআলা হাত প্রসারিত করেন রাতের গুনাহগারের গুনাহ মাফ করে দেওয়ার জন্য অতএব দ্বার উন্মুক্ত দরজা খোলা সফল সেই ব্যক্তি যে ব্যক্তি দিন রাতের সময়টা কাজে লাগাতে পেরেছে দ্বার উন্মুক্ত থাকা সত্ত্বেও
যে ব্যক্তি সুযোগটা কাজে লাগাতে পারলো না তার মতো নাকাম ব্যর্থ আর কেউ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলো এর উপর আমল করার তৌফিক দান করুন। রাত দিনের এই অমূল্য সময়গুলো আমরা যেন মূল্যবান কাজে লাগাতে পারি, আল্লাহর ইবাদতের কাজে লাগাতে পারি, কোরআন সুন্নাহ পড়া অধ্যয়ন করা এবং সে অনুযায়ী জীবন যাপন করা এই ধরনের নেক আমলে যেন আমরা আমাদের সময়গুলোকে কাজে লাগাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্লজ্জ ইসরাইল শুনলে জালিম শোন, মাজলুমানের পাশে এবার বিশ্ব মুসলমান। যারা মরতে জানে মারতে জানে মরলে শহীদ হয়, তারা প্রথম কিবলা করবে দখল তাদের কিসের ভয়? মরতে জানে মারতে জানে মরলে শহীদ হয়, প্রথম কিবলা করবে দখল তাদের কিসের ভয়? শেষ বিন্দু রক্ত দিয়ে ইমানি শক্তি নিয়ে তোদের ভাঙবো স্বপ্ন সারা। প্রতিবাদ প্রতিবাদ চলবে এবার প্রতিবাদ, প্রতিবাদ প্রতিবাদ মুসলমানের প্রতিবাদ। নিপাত যাক নিপাত যাক ইসরাইল নিপাত যাক।